সিংহভাগ। সিংহ একবার শিয়াল, জ্যাকেল এবং নেগ্রেদের সাথে শিকারে গিয়েছিল। তারা শিকার করেছে এবং শিকার করেছে, শেষ পর্যন্ত তারা একটি হরিণকে অবাক করেছে এবং শীঘ্রই তার জীবন গ্রহণ। তারপর প্রশ্ন এলো, কিভাবে লুণ্ঠন ভাগ করা উচিত? কোয়ার্টার মি দিস স্ট্যাগ, গর্জে উঠল সিংহ। তাই অন্যান্য প্রাণীরা এটি চামড়া কেটে চারটি ভাগ করে ফেলল। তারপর সিংহ মাংসের সামনে অবস্থান নিয়ে রায় ঘোষণা করল, প্রথম ত্রৈমাসিক পশুদের রাজা হিসাবে আমার ক্ষমতা আমার জন্য, সালিস হিসাবে আমার মধ্যে দ্বিতীয়, তারাতে আমার অংশের জন্য আরেকটি ভাগ আমার কাছে আসে এবং চতুর্থ অংশ হিসাবে। ঠিক আছে, এর জন্য আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে এর উপর থাবা বসানোর সাহস করবে। হামফ শিয়ালকে বকাবকি করে যখন সে তার পায়ে মাঝখানে লেস রেখে চলে গেল, কিন্তু তিনি নিচু গলায় বললেন, আপনি মহানদের শ্রম ভাগ করতে পারেন, কিন্তু আপনি পুরস্কার ভাগ করবেন না।